নমস্কার বন্ধুরা, আলপনার কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 5 মাস হয়ে গেল আমি কোনো রেসিপি ভিডিও আপলোড করতে পারিনি। আসলে এই সময়টাতে জীবনের উপর দিয়ে বিরাট বড় বিপর্যয় ঘটে গেছে। হাজব্যান্ড এক্সপায়ার্ড হয়ে গেছে। এক লহমায় জীবনের সব কিছু তছনছ হয়ে গেছিলো। কোনো কিছুই ব্যালেন্স করে উঠতে পারিনি, আজও পারছি না। কিছু ফ্রেন্ড আমাকে সকালে সন্ধ্যায় উইশ করে। এই বিধ্বস্ত মানসিকতা নিয়ে আমি কারোর সঙ্গে কানেকশানে আসতে পারিনি। অনেক ফ্রেন্ডস আর রিলেটিভরা আমাকে বলেছে আমি যেন আবার রেসিপি বানানো শুরু করি, তাহলে মাইন্ড ওখানিকটা এনগেজ থাকবে আর এই দুঃখটা হয়তো কিছুটা ভুলে থাকতে পারবো। আসলে এই রেসিপি চ্যানেলটা আমার খুব ফেভারিট ছিল। একাই ভিডিও বানাতাম, অডিও এডিটিং সব কমপ্লিট করে ইউটিউবে একাই দিতে পারতাম। অদ্ভুত এক স্যাটিসফ্যাকশন ছিল যে জীবনের এই স্টেজে এসেও এটা আমি করতে পারছি। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, সেটাকেও কন্টিনিউ করতে পারলাম না। জীবন তো আর থেমে থাকে না, শত কষ্ট হলেও সামনের দিকে এগিয়ে চলে। তাই আবার শুরু করছি। হয়তো প্রথম কয়েকটা ভিডিওতে ফ্লোতে আসতে পারবো না, আপনারা পাশে থাকবেন, আপনাদের অনুপ্রেরণা পেলে হয়তো আমি সামনের দিনগুলিতে এগিয়ে যাওয়ার সান্ত্বনা খুঁজে পাবো। আপনারা আমার ফ্রেন্ডস, ভিউয়ার্স, রিলেটিভস, তাই কিছু কথা শেয়ার করলাম, হয়তো খানিকটা হালকা হতে পারলাম। ভালো থাকবেন সবাই, নিজেদের খেয়াল রাখবেন। এবার আসছি রেসিপিতে। আজ বানাবো দই চিকেন, একটু অন্য ধরনের, দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি 750 গ্রাম চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ চিকেন মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 200 গ্রাম টক দই, আর দেবো 2 টেবিল চামচ সাদা তেল। এই সব কিছু দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এটাকে এখন আমি ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দেব। কড়াইতে 3 টেবিল চামচ রিফাইন্ড তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা আর 1/2 চামচ জিরে। এটা একটু নাড়িয়ে নিলাম, মশলাটা ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু লালচে মতন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এই বাটা মশলাটা দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব, আর দেব 1টা কাটা টমেটো। সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে একটু তেল ছেড়ে এসছে। পেঁয়াজ কিন্তু এখানে আমি খুব একটা গলালাম না, একটু আস্তে আস্তে থাকবে, তাতে মুখে দিলে খুব ভালো টেস্ট লাগে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এটাকে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটা লোতে রেখে। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। খুলে চিকেনটাকে আরেকবার ওলট পালট করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আবার চিকেনটাকে ঢেকে দেব। এই চিকেনটাকে কিন্তু আমি ঢেকে ঢেকেই বানাবো। এখন দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, 1টা ঢাকনা খুলে নাড়িয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গরম জল। জলটা দিয়ে একটু ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আবার এটাকে ঢাকা দিয়ে দেব।
দেখুন এই লেগ পিস থেকে চিকেনটা একটু ছেড়ে এসেছে, চিকেনটা নরম হয়ে গেছে কারণ অনেকক্ষণই আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ কসুরি মেথি, এটা হাতের মধ্যে এইভাবে আমি একটু ডুলে মেথি গুঁড়োটা আমি চিকেনের মধ্যে ছড়িয়ে দিলাম, আর এটাকে হালকা হাতে একটু নাড়িয়ে নেব। এখন এই চিকেনটাকে জাস্ট 30 সেকেন্ডের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে কি কসুরি মেথির ফ্লেভারটা পুরো চিকেনে চলে আসে। চিকেনটা খুব সুন্দর কালার হয়েছে, এটা কিন্তু আমি ঝোল বানাইনি, একটু মাখো মাখো টাইপের, আর কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আজ এখানে রাখছি, আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। বাই।